और साधन होबे ना और पागल मने रे आमार भजन होबे ना और समय गेले साधन होबे ना समय गेले साधन होबे ना पागल मन रे समय गेले साधन ओडिंग जानो नाम ओरे खाले पीले देखो देखो जेमन मीन थाके ना जल शोखाले हरिबल हरिबल कथागुलो कत सुंदर জানো না মনে খালে বিলে মিন থাকে না জল সকাল আমার খালে বিলে যদি জল থাকে তাহলে মিন মিন মানে কি মিন মানে কি মাছ যদি জল থাকে মাছ থাকবে আর জল যদি না থাকে মাছ থাকে না শুকনো জায়গায় তদ্রূপ আমার এই যৌবনটা হলো শেষ সম্ভব এই যৌবনে যদি চলে যায় তোমার আর কৃষ্ণ ভজন হবে না যেমন শুকনো জায়গায় বাঁধন দিলে কিছু পাওয়া যায় না ঠিক তেমন বুড়ো বয়সে ভজন সাধন করলে কিছু পাবে না ওরে কি হয় তাতে আরো কথা দেখো কত সুন্দর সুন্দর অসময়ে কৃষি করে ওর মিছা মিছি খেটে মন আর সময়ে কৃষি করে মিছামিছে
খেতে মরে, অসময় কৃষি করে মিছামিছি খেতে মরে, তোমার কাজে যদি হয় ওরে বীজের জোরে। অসময় কৃষি করে মিছামিছি খেটে মরে, কৃষি কাকে বলে? যারা চাষি বাবা, যারা চাষি তারা যদি সময় জ্ঞান জেনে যদি চাষ করে তাদের ফসলটা ভালো হবে। আর যারা সময় জ্ঞান জানে না, চাষ করলেই ফসল হবে না, তাহলে চাষ করতে গেলে শিখতে হবে কার কাছ থেকে? পিতার কাছ থেকে। ভালো করে যদি শিখতে পারো তাহলে কোন সময় জমিতে বীজ রোপণ করতে হয়, কখন নাঙল দিতে হয়, কখন সার দিতে হয়, কখন জল দিতে হয়, এটা বুঝতে পারবে যদি শেখো। আর যদি না শেখো, আর না শিখে জমির কাছে যদি যে আমি বীজ রোপণ করি ফসল হবে বাবা? দেখেছ? তাহলে শিখতে হবে, সঠিক চাষ করতে গেলে শিখতে হবে। আর নইলে বাবা, সোমার বীজ যদি সময় মতো না দিই আগাছায় ভরে যাবে। আমাদের কিন্তু বীজ রোপণ করতে হয়, কি বীজ? রাধা কৃষ্ণ বীজ। সেটা কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় গো বাবা? গুরুর কাছে, তাই না? তাহলে গুরুর কাছ থেকে রাধা গোবিন্দ বীজটা এখানে হয়তো অনেকে নিয়েছো, যে মন্ত্র রাধা গোবিন্দ মন্ত্র, সেই বীজ মন্ত্রটা কোথায় রেখেছে জানো? কে কে নিয়েছে একবার হাত তোলো দেখি। মন্ত্র নেওনি কেউ? কেউ দীক্ষা নিয়েছো? কে কে? সবাই নিয়েছো? আচ্ছা, সেই বীজ মন্ত্র, সেই বীজটা কোথায় রেখে দিয়েছে? ও বলছে ঘরের চালের বাতায় রেখে দিয়েছে, ঘূর্ণি ধরে যাবে। সেই বীজের কর্ম করতে হবে, রোপণ করতে হবে। বলে কোথায়? বলে জমিতে। বলে জমি কোথায় পাবো? বলে ভগবান তোমায় কিছু কম দেয়নি, পূর্ণ সোলানা দেহ দিয়েছে, এই দেহের মধ্যে তোমার জমিও আছে, সব আছে। কোন জমি? এই হৃদয় জমিতে, এই হৃদয় জমিতে রোপণ করো। শুধু রোপণ করলে হবে বাবা, কি সারের প্রয়োজন আছে? না সারের প্রয়োজন আছে, সার দিতে হবে। তা সারটা কি? প্রেম ভক্তি। ও গো, প্রেম ভক্তি দিতে হবে হৃদয় জমিতে। আর শুধু প্রেম ভক্তি দিলেই হবে না, জলের প্রয়োজন আছে। যদি বলো মা জল কোথায়? বলে ভগবান সেটাও দিয়েছে, ভগবান সেটাও দিয়েছে, সে জলটাও দিয়েছে। কি দুটো নদী দিয়েছে দেখো, একটা গঙ্গা একটা যমুনা। ভগবান বলেছে ওই দুই নদীর জল দু ফোঁটা, যদি কেউ একবার দিতে পারে এই হৃদয় জমিতে, আমার ভগবান থাকতে পারে না। ওই গুরুর কাছ থেকে যে বীজ মন্ত্রটা নিয়েছো, ওই হৃদয় মন্ত্রে যে রোপণ করেছো, যখন ওই প্রেম ভক্তি দ্বারা দিয়ে অগর নয়ন জলে বুক ভাসাইয়ে কাঁদবে, কাঁদিতে কাঁদিতে একদিন কি হবে জানো? ওই যে বীজ রোপণ করেছো, ওই বীজ হইতে তোমার অঙ্কুর হবে। বীজ হইতে নিতাই গুরু হরিবার
থাকে না অঙ্কুর হবে কৃষ্ণ বলে প্রাণে কাঁদবে সেদিন তোমার মানব জন্ম ধন্য হবে কৃষ্ণ বলে প্রাণে কাঁদবে মানব জন্ম ধন্য হবে কৃষ্ণ বলে প্রাণে কাঁদবে সেদিন মানব জন্ম ধন্য হবে কৃষ্ণ বলে প্রাণে কাঁদবে মানব জন্ম ধন্য হবে কৃষ্ণ নামে বীজ হইতে অঙ্কুর হবে সেদিন মা প্রাণ এমনি কেঁদে উঠবে কৃষ্ণ বলতেই প্রাণ কাঁদবে যেদিন ওই গুরু যে বীজ দিয়েছে যে বীজ থেকে অঙ্কুর বাহির হবে তাই বলি মা আজ আমার ভগবান অর্থাৎ বলরাম সেও সেজেবে বাহির হলো শ্রীরাম সুদাম নাম্য সুদাম ভাবছে তাই তো কত বেলা হয়ে গেল কানাই এখনো এলো না যাই একবার দেখি গিয়ে দেখি কানাই কি করছে গিয়ে দেখছি কানাই ও কানাই 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 তুই এখনো মায়ের কোলে কত বেলা হলো সেদিকে তুমি একটু লক্ষ্য নেই ওরে শ্রীরাম যা যাইয়া কহে নন্দের নন্দন শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র না বুঝিতে না পারে তোমার ওগো তুমি রইলা ঘরে বসে এখনো ঘরে বসে হ্যাঁ জানিস কে নাই ওরে আগে যত চালাই ধেনু পিছু পানে আগে যত নাহারাই চাদুখ না দেখি তোমার চাদ ওরে তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবে না ও কানাই এখনো তুই আই মায়ের কোলে তুই কি গোঠে যাবি না ভাই এখনো তুই মায়ের কোলে ওরে গোঠে রধি বেলা হলো এখনো তুই মাঝের কোলে ওঠি ওঠি বেলা হলো এখনো তুই মায়ের কোলে ওঠি ওঠি বেলা হলো এখনো তুই মায়ের কোলে ওঠি ওঠি বেলা হলো এখনো তুই মায়ের কোলে তুই বেলা হলো এ যে রতি যাবে গোষ্ঠী যাবি না রে